হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। $10 অর্থাৎ 800 টাকা, $10 সমান 800 টাকা ইনকাম হবে ইনশাল্লাহ। আজকে ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখুন এবং এই এয়ারড্রপটিতে জয়েন হন, এটি একটি এক্সচেঞ্জ আর এয়ারড্রপ, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব আজকের এয়ারড্রপটি কেউ মিস না। $10 অর্থাৎ 800 টাকা, এখান থেকে প্রত্যেকে ইনকাম হবে 100% ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিলাম। তাই অবশ্যই ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে করবে, কারণ এখানে আপনাকে KYC আপডেট করতে হবে, সিম্পল KYC। তো KYCটা আপডেট করতে গিয়ে আপনার একটু ঝামেলা হতে পারে, সেজন্য আমার ভিডিওটা দেওয়া। তাই দয়া করে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন প্রত্যেকে, আর এয়ারড্রপটিতে জয়েন করবেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই নতুন ভাইয়েরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন, কারণ এখানে আপনি জয়েন করলে নতুন নতুন এয়ারড্রপ পেয়ে যাবেন এবং প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন। তো এখানে কিন্তু দেখুন, বাবর আপনি যদি ইউজ করেন, রেজিস্ট্রেশন করে, এটাতেই কিন্তু আপনি প্রতি মাসে $10-20 অনায়াসে ইনকাম করতে পারবেন। আমি এই মাসে ইউজ করিনি, বাজারটা খেটে দিয়েছিলাম, তারপরে কিন্তু প্রায় 16টা কয়েন পেয়েছি, যার ভ্যালু কিন্তু $4 প্লাস আছে। ঠিক আছে, $4 প্লাস আছে। তো আমি যে এয়ারড্রপটার কথা বলতেছি আজকে, এটা হলো এটা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওনাদের এক্সচেঞ্জার, ওনাদের নিজস্ব কয়েন এটা, ঠিক আছে। আমাদেরকে $10 কয়েন ফ্রি দিবে, অর্থাৎ 30টা কয়েন দিবে ফ্রি। 30টা কয়েনের ভ্যালু কিন্তু $10 ওনারা বলতেছে। তো আমরা পার কয়েনের ভ্যালু কিন্তু এখানে 30 সেন্ট আছে, এটারও ওনারা বলে দিছে। তো আমাদেরকে এখানে জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং KYCটা কমপ্লিট করতে হবে। তো রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন সেটা দেখালাম না, কারণ রেজিস্ট্রেশনটা অবশ্যই প্রত্যেকে জানেন, কারণ এখানে জাস্ট আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি মেইলটা ভেরিফাই করে নেবেন, তারপরে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন, ঠিক আছে। তো এখানে আপনাকে KYC অপশনে ক্লিক করতে হবে, তো তারপর KYCটা আপডেট করতে হবে। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বেশ, KYC অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার আইডি কার্ড অনুযায়ী, আপনার আইডি কার্ড না থাকলে কোনো প্রবলেম নাই, আপনার বাবা মা, পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, যার আইডি কার্ড আছে তারটা দিয়ে করবেন। তার আইডি কার্ডের নামটা এখানে দিবেন, তারপর আইডি কার্ডে যে বার্থডেটা দেওয়া আছে সেটা এখানে দিবেন, আপনার আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে ওইটা এখানে লিখে দিবেন। তারপরে আপনার এখানে ওই যে পোস্টাল কোড, আইডি কার্ড একটা কোড থাকে পোস্টাল কোড, এটা দিবেন। আমাদের কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, গভর্নমেন্ট সিলেক্ট করতে হবে, এখানে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। এটা অবশ্যই আপনার যেটা দিয়ে করবেন সেটা সিলেক্ট করবেন। আপনি পাসপোর্ট দিয়ে করতে চাইলে তাও পারবেন, ড্রাইভিং লাইসেন্স সেটা দিয়েও পারবেন, আইডি কার্ড এটা দিয়েও পারবেন, সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপডেট করতে হবে আইডি কার্ডের প্রথম ফ্রন্টটা, প্রথম সাইড এবং সেকেন্ড সাইড। তারপরে এখানে আপনাকে আইডি কার্ড সহ একটা সেলফি দিতে হবে, জাস্ট আইডি কার্ড সহ একটা সেলফি দিবেন। এটা হলো গিয়ে আপনার একটা হোয়াইট পেপারে আজকে ডেটটা লিখতে হবে এবং ওনাদের এক্সচেঞ্জারের নামটা লিখতে হবে, তারপরে আপনার আইডি কার্ডটা হাতে নিয়ে দিতে হবে। তো এগুলো কিন্তু আপডেট প্রত্যেকেই জানেন। তো এখানে একটু সমস্যা আছে বলতে, অনলি 400 KB ওনারা নিবে, এর বেশিটা হলে নিবে না, এর বেশি সাপোর্ট করবে না। তো আমরা ক্যামেরা দিয়ে এটা আইডি কার্ডের ফটো উঠালে এটা মিনিমাম 2-3 MB হবে কিন্তু। তো সেজন্য একটা উপায় আছে, আপনারা এগুলো KB কীভাবে কমাবেন, কমানোর জন্য একটা অ্যাপ্লিকেশন আছে। তো অ্যাপ্লিকেশানটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনার চাইলে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করবেন, কিংবা আপনার ফোনে থাকলে তো ভালো। তো বিয়াস, এই যে প্লিজ প্রাইস আর্ট, এই যে অ্যাপ্লিকেশানটা, এটা আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা ডাউনলোড করে নেবেন, এটাতে গিয়ে আপনার ডাউনলোড করে এই অ্যাপটা ভিতরে লগ ইন করবেন। লগ ইন করলে আপনার গ্যালারি সবগুলো ছবি আপনি পেয়ে যাবেন, এগুলো শো করবে, ঠিক আছে। তো প্লিজ আর্ট, এটাতে আপনি যে কোনো ধরনের ছবি এডিট করতে পারবেন, যে কোনো ধরনের টাইপিং করে এডিট করতে পারবেন, সব কিছু সম্ভব। তো এখানে প্লাস অপশনে ক্লিক করে দেবেন, অ্যাপসটা ওপেন হওয়ার পরে তো আপনি ক্লিক করবেন, ঠিক আছে। হল ফটোতে ক্লিক করবেন, এখন জাস্ট দেখুন আমি একটা ছবি কিন্তু এডিট করব, ঠিক আছে। তো একটা ছবি এখন এডিট করব, অর্থাৎ এই ছবিটি এডিট করতেছি, ঠিক আছে। এটা কিন্তু মিনিমাম এখানে 4 MB আছে। তো এটাকে এডিট করার জন্য আমি এটাকে MB কমানোর জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন টুলস একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে রিজেক্টস এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, তো এটাকে কমিয়ে দিবেন। আপনি যদি এটাকে 100 MB নিচেও করতে চান তাও পারবেন, 100 KB নিচে করতে চান তাও পারবেন। তো এখানে 1400 ছিল, আমি এটাকে 600 বা 800 করে দিলাম, 600 করে দিলাম, 600 এদিকে করে দিব, সরি 600, এবং এটাকে এদিকে
চরি। আচ্ছা, এটাকে এরকম ভাবে আপনারা দেখে করবেন, ঠিক আছে? করবেন তো, এটা কিন্তু হোয়াইট ইয়ে আছে। তারপরে এখানে এই যে তীর অপশনে ক্লিক করবেন, তীর অপশনে ক্লিক করার পরে এটাকে এখানে একটা অ্যাড চলে আসবে, এটা ক্লোজ করে দিবেন, ঠিক আছে? তো এখানে সেভ করে দিবেন, এটা সেভ অপশনে ক্লিক করবেন, আর একটা অ্যাড শো করবে করে দিবেন। এখন যদি আপনি গ্যালারিতে যান তো এটা দেখতে পারবেন, খুবই অল্প সীমিত আকারের একটি ইয়ে। তো আমি যদি এখন এটার মুড়ে ক্লিক করি, ঠিক আছে, এটার ডিজাইলসে মুড়ে ক্লিক করে ডিজাইলসে ক্লিক করি, তো দেখতে পারবেন এটা কত এমবি, মাত্র 54 KB আছে, ঠিক আছে? মাত্র 54 KB, খুব সহজ। কিন্তু আপনি এভাবে ছবিগুলোকে এডিট করে ওই অ্যাপসের মাধ্যমে এডিট করে এনে জাস্ট এখানে সাবমিট করে দিবেন, সবগুলো এখানে সাবমিট করে দিবেন, কারণ ওনারা কিন্তু 4 KB-র উপরে নিবে না, তো সেজন্য আমাদেরকে এই ফোনটা নিতে হবে। তো জাস্ট আপনি সব কিছু আপডেট করার পরে এখানে ভেরিফাই অপশনে, সাবমিট ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট এটা কিন্তু ওনারা বলতেছে 12 ঘন্টার মধ্যে ভেরিফাই করে দিবে। তো এটা নেক্সট আপডেটটা পেতে গেলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ ওইখানে আমরা আপডেট দিয়ে থাকি, ভিডিও অল টাইম তৈরি করা সম্ভব হয় না, বা অনলাইনে অল টাইম থাকি না, তো যখন অনলাইনে আসি তখন কিন্তু আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি টেলিগ্রামে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।